চলছে কি কাপ? এশিয়া কাপ। কাপটার নাম কি? এশিয়া কাপ। বাইরে বাপ রে বাপ, যুবকদের জীবন যৌবন সব খেলা দেখতে দেখতেই শেষ। এরকম যুবক বাংলাদেশে আসে না? নাই, সারা দিন খেলা দেখে। খেলা দেখা হারাম নাকি হালাল, এটা এই চ্যাপ্টারটা আমি এখানে রাখলাম, সাইড রাখলাম। এটা আপাতত আমার হাইলাইট করার উদ্দেশ্য না, কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই আপনার কাছে। খেলা দেখতে গিয়ে যদি কোনো যুবক নামাজের কথা ভুলে যায়, এই খেলা দেখা কি জায়েজ নাকি না জায়েজ? না জায়েজ। এখন আমি দেখতে পাচ্ছি অনেক যুবক খেলা দেখতে গিয়ে ইমান হারা হয়ে যাচ্ছে। সকলেই অগ্রিম পড়েন নাউজুবিল্লাহ, আরও জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি বলবেন যে হুজুর, খেলা দেখতে গিয়ে ইমান হারা, এটা আবার কেমন সম্ভব? হাউ কাম ইট পসিবল? খেলা দেখতেছি আমি ইমান হারাবো কেন? এর কারণটা হচ্ছে আপনার ফেসবুক স্ক্রল যখন করবেন, দেখতে পারবেন যে অনেক যুবক কোনো একটা ম্যাচ যদি বাংলাদেশ হেরে যায়, এমন পোস্ট তারা করে ফেসবুকে যেগুলো পরিপূর্ণ ইমান বিরোধী, তাকদীর বিরোধী, ইমান বিরোধী, তাকদীর বিরোধী। ফর এক্সাম্পল, অনেক যুবক দেখেন এই যে গতকালকে বাংলাদেশ মনে হয় হারস কোনো একটা ম্যাচ, তাই না? তো দেখবেন যে অনেক যুবক পোস্ট করেছে যে বাংলাদেশের কপালে আর কোনো দিন জিতা লেখা নাই, এরা সারা জীবন হেরেই যাবে। আচ্ছা, ইন ফিউচার কি হবে, ভবিষ্যতে কি হবে, এটা আমরা কেউ জানি না। শুধুমাত্র জানে একজন, তিনি কে? আমরা কেউ জানি না। তো তুমি ক্রিকেট খেলা দেখতেছো, আবার এটা নিয়ে তুমি ভবিষ্যৎবাণী করতেছো, তোমার এই ভবিষ্যৎবাণী করার অধিকার কে দিয়েছে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি বলেন গায়েব সম্পর্কে পৃথিবীর কেউ জানে না, শুধুমাত্র জানে একজন, তিনি কে? আল্লাহ নোজ ব্যাটার অ্যাবাউট ইট, আল্লাহ জানেন। তো দেখা যায় খেলা দেখতেছে দেখতেছে টাইম তো ওয়েস্ট হচ্ছেই হচ্ছে, নামাজ কালামের তো কোনো খবরই নাই, আবার এসে ধুমাইয়া ফেসবুকে একদম ভবিষ্যৎবাণী করতেছে এদের কপালে কোনো জিতা লেখা নাই, কোনো দিন জিতবে না, খালি হেরেই যাবে। এটা ঠিক না। আবার অনেকে দেখা যায় এমন এমন কথা লেখে, কোনো একটা টিম হেরে গেলে দেখা যাচ্ছে যে সাকিব আল হাসান একটা ম্যাচে ভালো খেলেছে, আর একটা ম্যাচে খারাপ খেলছে। আরেকজন আছে মুশফিক, সে একটা ম্যাচে ভালো খেলেছে আর একটা ম্যাচে খারাপ খেলেছে। তো ভালো খেললে তো সবাই সব সাপোর্ট দিবে, এটা খুবই সিম্পল। তো দেখা যায় খারাপ খেললে মা বাপের গাল দিয়ে অবস্থা খারাপ, গাল দেয় কি দেয় না? সে ভালো খেলেছে এটার তৌফিক দিয়েছে কে? সে যে খারাপ খেলেছে এখানেও কুদরতটা একজনের, তিনি কে? সো তুমি গালি দিয়ে কেন দেখো ভাই, তুমি গালি কেন দাও? এটা ঠিক না, কাউকে গালিও দিবেন না, এবং ক্রিকেট খেলা নিয়ে কোনো প্রকার তাকদীর বিরোধী, ইমান বিরোধী পোস্ট করবেন না। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ?